যারা কোরআন পড়তে জানেন না তারা কি করবেন? যারা কোরআন পড়তে জানেন না তারা এই মাসে অন্তত চেষ্টা করবেন কোরআন শেখার জন্য। আপনার আশেপাশে যদি কেউ কোরআন পারে, কোনো হুজুর, কোনো আলেম, আপনার পরিবারে কেউ যদি পারে, তাদের মাধ্যমে আপনি শিখতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি কোরআন শেখার জন্য একটি অ্যাপস রয়েছে, অ্যান্ড্রয়েড একটি অ্যাপস আছে, 27 ঘন্টায় কোরআন পড়া যায়। সেই অ্যাপসটি আপনি ইনস্টল করে শিখতে পারেন। এর থেকে ভালো হয় যে আপনি কোনো হুজুর বা আলেমের মাধ্যমে কোরআনটা শিখে নেওয়া। তো আপনি যদি শিখতে নাও পারেন, শেখার জন্য আপনার আগ্রহ থাকতেই হবে ভাই, কারণ কোরআনটাকে আপনি শিখতে হবে। আর যারা শিখছেন, এখন তো কোরআন তো খতম করতে পারবেন না, তারা কোরআন অডিও পাওয়া যায় অনলাইনে, ইউটিউবে সার্চ দিলে আপনি পাবেন, তাদের তেলাওয়াতটুকু আপনি শুনবেন। আপনি প্রত্যেক দিন যেভাবে কোরআন পড়ে একজন মানুষ, সেভাবে আপনি কোরআন শুনবেন। প্রত্যেকটি সময় অনুযায়ী আপনি শুনবেন, শোনার পর আপনি এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, মুখে উচ্চারণ করার চেষ্টা করবেন, ছোট ছোট যে সুরাগুলো রয়েছে সেই সুরাগুলো মুখস্ত করার চেষ্টা করবেন। ওগুলো পড়লেই আপনার কোরআন পড়ার সমান হয়ে যায়। এখন আপনি তো খতম করতে পারবেন না, তো সেই জন্য আপনি শুনবেন। আপনি অডিও লেকচারের মাধ্যমে, আপনি কম্পিউটারে, মোবাইলে, অডিও কোনো ডিভাইসে আপনি শুনবেন, তাহলে আপনার কিন্তু খতমটা শোনা হয়ে গেল। আর শোনা হয়ে যাওয়া মানে হচ্ছে একটি খতম শেষ হয়ে যাওয়া। আর এটা যে তেলাওয়াত করছে তার যেমন নেকি হয় তেমন নেকি হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখছেন আপনি চেষ্টা করছেন। আর তৃতীয়ত হচ্ছে যে আপনি তারাবির সলাত এটা কখনো মিস দিবেন না। যে মসজিদে তারাবির সলাত আদায় করা হচ্ছে, খতমে তারাবির সলাত, সেই সলাতটা আপনি কখনো কোনো দিন মিস দিবেন না। অনেক মসজিদে আছে সূরা তারাবি পড়ায়, সেখানে আপনি যাবেন না, আপনি যাবেন হলো খতমে তারাবি পড়ার জন্য। আপনার আশেপাশে মসজিদে যদি খতমে তারাবি পড়ায়, আপনি সেখানে অংশগ্রহণ করবেন, এটা কোনো দিনও মিস দিবেন না। এটা হলেই তো আপনার কোরআন এক খতম হয়ে গেল, সুবহানাল্লাহ। তো এইভাবে আমরা কোরআনটাকে খতম করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক। আমিন।